ফেসিয়াল মানেই কিন্তু ফর্সা হয়ে যাওয়া নয়। অনেকের মনেই কিন্তু তোমাদের ভুল ধারণা রয়েছে যে ফেসিয়াল করলে ফর্সা হয়ে যাবে, এটা কখনোই পসিবল না। ফেসিয়াল করা মানে হচ্ছে স্কিনটাকে ক্লিন আপ করা, স্কিনটাকে ফ্রেশ রাখা এবং স্কিনটাকে গ্লসি এবং শাইন করা। অনেক ক্লায়েন্টই রয়েছে সালে বছরে একবার করে এসে ফেসিয়াল করো, একবার ফেসিয়াল করলে কিন্তু কখনোই তোমরা সেটার পার্থক্যটা বুঝতে পারবে না। যাদের কম বয়স রয়েছে মানে একদম ছোট বয়স, তারা কিন্তু ফেসিয়ালটা করতে পারবে না। হ্যাঁ, এটা সত্যি যে ফেসিয়াল করলে স্কিনটা অনেকটা টাইটনিং থাকে, যত বেশি মাসাজ করবে স্কিনের জন্য ততটাই স্কিনটা হেলদি থাকবে। তোমরা ফেসে ক্লিন করো কিনা আমি জানি না, কিন্তু প্রতি মাসে একটা করে এরকম ফেসিয়াল যদি তোমরা করো বা ফেস ক্লিন আপ যদি করো, তোমাদের স্কিনটাই কিন্তু ফ্রেশ থাকবে। আর হ্যাঁ, তোমাদের বলে দিচ্ছে ফেসিয়াল করলে কিন্তু কেউ কখনো ফর্সা হবে না। স্কিন ব্রাইটনিং এর জন্য আলাদা ফেসিয়াল পাওয়া যায়, স্কিন ক্লিন আপ এর জন্য আলাদা ফেসিয়াল পাওয়া যায়। ফেসিয়াল কিন্তু অনেক ধরনের থাকে, তোমাদের যেটা কমফোর্টেবল থাকবে সেই ফেসিয়ালটা, যেটা তোমাদের স্যুট করে সেই ফেসিয়ালটাই কিন্তু তোমরা করবে। এখন যদি বলো কোন ফেসিয়ালটা তোমরা রেগুলারলি করতে পারো, ভিটামিন সি, পাপায়া এবং ডিটেন এগুলো করতে পারো। ডিটেনটা প্রতি মাসেই তোমরা করতে পারো, সপ্তাহে একবার করেও করতে পারো। ডিটেন যাদের হচ্ছে বাইরে বাইরে কাজ করো দূরে, যাদের স্কিনে ট্যান বেশি পড়ে যায়, তারা কিন্তু ডিটেনটা অবশ্যই ফেসিয়াল করার আগে করে নিও। আজকের ফেসিয়ালটা করেছিলাম আমি লোটাসের গোল্ড ফেসিয়াল। ফেসিয়ালের রেজাল্টটা দেখো, একদম ন্যাচারালি খুব সুন্দর গ্লসি থাকবে। এখানে আমি ময়েশ্চারাইজার লাগিয়েছি, কারণ ঠান্ডার দিন এখানে আমি সানস্ক্রিম লাগাতে পারবো না, কারণ সানস্ক্রিম লাগালে কিন্তু স্কিনটা এখন ড্রাই হয়ে যাবে। যদি দিনের বেলা হতো তাহলে আমি সানস্ক্রিমটা অ্যাপ্লাই করতাম।